কখন আবার নিত্য সভা শুরু হবে ইন্দ্ররাজ? বিলম্ব হবে না মহাদেব, শান্ত শান্ত মহাদেব, সবে মাত্র দেবশ্রী নারদের অনিরুদ্ধ উষাকে আনতে গিয়েছে, এই এলো বুঝি দেবশ্রী নারদ, দেবশ্রী নারদ। প্রণাম হয়ে প্রভু তব শ্রী চরণ কল্যাণ, প্রভু নিত্য করার পূর্বে একটি কথা বলতে চাই, বলো না প্রভু। প্রকাশ করবে তোমার কথা, বলো, খুলে বলো। আমরা তো নিত্য করে গেলাম একবার, আবার নিত্য এই জন্য করেছিলেন প্রভু, এই কেমনই বিচার, বলো না প্রভু। অনিরুদ্ধ উষা, প্রভু গো একটি বারে নিবেদন আমার, মর্থ থেকে এসেছে দেবী, নাম তার দেবী মনসা, তারে মনের আশা, তোমাদের নিত্য দেবার বাসনা, পূর্ণ করো এই দেব সমাজে ইন্দ্রপুরী মাঝারে, নিত্য করে সন্তুষ্ট করো এই দেবীর মন প্রাণ। তাই যেন তাই হবে প্রভু, সেই সপ্তম পাতাল হতে এসেছে দেবী বিষহনে, দেবীর মনকে সান্ত্বনা দিয়ে দেবী যেন হাসতে হাসতে যেতে পারে এই সপ্তম পাতালে। আজ আমি গাইব, আর আমার গানের তালে তালে তুমি নিত্য গীত করবে। তবে অনিরুদ্ধ উষা একটি কথা মন দিয়ে শোনো, অনিরুদ্ধ নিত্য দিন নিত্য করো ইন্দ্রপুরী মা ঝড়ে অতি আনন্দে, আজ নিত্য করবে ইন্দ্রমুড়ি মা ঝড়ে অতি সাবধান। প্রভু কেমন কথা বললে প্রভু, কথা তো আমাদের কোনদিন বলেননি, আজ অতি সাবধানে রয়েছে। অনুরোধ উষা, প্রভু মর্ত্য দেখে এসেছে দেবী মনসা, নিত্যের যদি ত্রুটি হয় তার মনের অসন্তুষ্ট হবে, তাই মনে যেন কোনো অসন্তুষ্টের সৃষ্টি না হয়, তোমরা অতি সাবধানে নিত্য করবে। বেশ প্রভু, তাই হবে প্রভু। কে ভাগিল রে নবীন বাগানে ফুল কোরি, কে ভাগিল রে নবীন বাগানে ফুল কোরি, মহাফতে মার পুত্র
করবে বলেছিলাম আমার দোষা, আজ নৃত্য করবে অতি সাবধানে, নৃত্যের সঙ্গে কোনো ত্রুটি না হয়, তাই অনিরুদ্ধ ওষা তোমার নৃত্য দেখিয়া ভালো লাগে, তোমাদের নৃত্য দেখিয়া মনে বড় লাগিল, তা মর্ত লোকে জন্ম নেবে করিলাম আমি তোহাই প্রভু তব শ্রী চরণে একটি বারের মতো তুমি আমাদের খণ্ড প্রভু চল প্রভু আমরা তো নৃত্য করেছিলাম ভালোই ভাই, ওই যে দেবীর কুদৃষ্টিতে মনের নৃত্যের ভঙ্গ হয়েছিল তা তাই তো আমাদের নৃত্য ভঙ্গ হয়ে গেছে প্রভু, দোহাই দোহাই প্রভু একবারই আমাদের তুমি আমাদের আমি সমস্ত দেবতাদের বিচারক আর সমস্ত 33 কোটি দেবতাদের মাঝে তোমাদের আমি অভিশাপ করেছি, জন্ম নিবে তোমরা মত্ত দাবে, তাই যে অভিশাপ আমি করেছি অনিরুদ্ধ, এই অভিশাপ যে আমি পুনরায় ফিরিয়ে নিতে পারবো না অনুষ্ঠান কেতু প্রভু এই অভিশাপ খণ্ডনের মতো আর কি কোনো উপায় নেই প্রভু, অপরূপ ভক্তি ধারণ করে রয়েছে দেবী বিশ্বহরি, চলো আমরা কেটে কেটে তার চরণে লুটাইয়ে পড়বো, তুমি আমাদের একটি বাড়ি খণ্ডনে করে দাও দেবী অনিরুদ্ধ ওষা, আমি যে তোমাদেরকে রক্ষা করতে পারবো অনিরুদ্ধ ওষা, হ্যাঁ কিন্তু একটি উপায় আছে দেবী, তোমরা যদি বাঁচতে চাও ধরো কি ওই পিতার পা শিশু তুমি আমাদেরই ফিরিয়ে দিলে দেবী, চলো হার হার আমরা বিলম্ব করব না, দেবাদেবী ভালো মহেশ্বর আমরা তার সরে লুটাইয়ে পড়ব, চলো অনুরুদ্ধ প্রভু দেবরাজ ইন্দ্র যা অভিশাপ করেছে কোন দেবতার সাধ্য নেই অভিশাপ থেকে মুক্ত করতে পারে, তোমাদের মালব কল্যাণে জন্ম নিতেই হবে মর্থে, কিন্তু প্রভু কি করে জন্ম নেব এই মর্থ ভুবনে, সেই সেই মর্থ দিবি সর্বও সর্বমানসি যে মায়াবদ্ধ জি, সেই সেই মর্থ দেবে রে মায়া যতন আমরা যে সেই কে পারব না প্রভু, আমরা আমরা সেই মর্থ আমি জন্ম গ্রহণ করতে পারবো না প্রভু, হে অবিশ্রাম হে অবিশ্রাম একবার খণ্ডন করে দাও প্রভু, না অনুরুদ্ধ সাহ এই অভিশাপ থেকে আমি মুক্ত করতে পারবো না, তোমাদের মর্থে জন্ম হতেই হবে বাবা, কিন্তু প্রভু হ্যাঁ হ্যাঁ আমাদের যদি মর্থ ধরে জন্ম গ্রহণ করতেই হো তাহলে যে মর্থের কিছু বিবরণ অবশ্যই অবশ্যই তুমি আমাদের বলে দেবে প্রভু, মর্থের বিবরণ হ্যাঁ প্রভু তোমরা কি জানতে চাও, বেশ প্রভু হে ভালো রাত মহেশ্বর অনিরুদ্ধ ঊষা মর্থের বুকে জন্ম নেবে সমস্ত গ্রহস্থের বিবরণ ভোলানাথ মহেশ্বর তোমাদেরকে বিস্তারিত ভাবে বর্ণনা করে দেবে,
তোমরা মহাদেবের কাছে সবিস্তারিত ভাবে শুনে নেবে। তাই হবে প্রভু।